আমার সম্মানিত তিনি ভাই প্রশ্ন করেছেন বেনামাজির হাজের বিধান কি বা সে ব্যক্তি

এ ইহ্লাদিনা মানু ইন নাম আল মুশরিকুন আর না জাসুন ফালা ইয়া করাবুল মাশা জিদ এল হাওরাম বায় দা সম্মানিত আমার দিন ভাই প্রশ্ন সাপেক্ষে বলা যেতে পারে যে কোন ব্যক্তি যদি নমাজ অর্থাৎ সালাদ পরিত্যাগ করে তাহলে সে যেন কুফরী করল অর্থাৎ সালাদ ত্যাগ করা মানে কুফরী করা সলাদ ছেড়ে দিলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এবং চিরকাল জাহান্নামে অবস্থান করবে এটাই সত্য দলিল হিসাবে কথার যে কোরআন এবং সন্না এবং সাহাবাই কেরামের উক্তি অতএব যে লোক সলাৎ আদায় করে না তার জন্য মাক্কা শরীফে প্রবেশ করা বৈধ নয় আল্লাহ রবাহ আলমিন সুরাত উত্তাহ আয়া এক নম্বৰ আঠাইশ আল্লাহ রব্লালাম স্পষ্ট ভাষায় জানি দিলেন এ ইহল্লাদি না আ মানুহু ইন্ন আল মুসৰি কোনা নাজা ইয়াকরাবুল মাসজি দ হারাম বা দা আ নিহিম হে ইমানদার গণ এ আ ই হল্লা দি না আ মানুহ হে বিশ্বাসী বা ইমানদার গণ আল্লাহ রপুর যার ইমান তোমরা শুন ইন্নামাল মুশরিকুনা নিশ্চয় যারা মুশরিক কাফের তারা হচ্ছে কি একেবারেই অপবিত্র না জুন ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারামা বাদ আমহিম হাদা অতএব তারা যেন এবছরের পর মসজিদুল হারামের নিকটেও আসতে না পারে যে ব্যক্তি সালাত আদায় করে না তার হজ বিশুদ্ধ হবে না এটাই হচ্ছে উলামায়ে দ্বীন মহাদেশিন এবং সাহাবা তাবে আইন তাদের উক্তি তো যে ব্যক্তি সলা তাদের করে না তার হজ বিশুদ্ধ হবে না এটা আমরা জানতে পারলাম কেননা কাফের কোন এবার সঠিক নয় আল্লাহ রব্লাহ আলামিন বলছেন সোরাতু তওবার প্রায় চুয়ান্ন নম্বর আয়ত সুরা তওবা আয়ত নম্বর চুয়ান্ন আল্লাহ রাব্লাহ আলামিন বলছেন না মা মানে নাফা কা নাফা ইল্লা আনা হুম কা ফারুমিল্লাহ ও বি রসুলহি ওয়ালা ইয়া সু না সোলা চা ইল্লাহ আহুম কুসালা ওয়ালা ইউন ফিকু না ইল্লাহহুম কারিহুম আল্লাহ রাব আলবিন বলছেন যে তাদের দান খায়রাত গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এই জন্যে যে তারা আল্লাহর সাথে ও তার রসুলের সাথে কুফরি করেছে তারা সাথে সলাৎ আদায় করে না অর্থাৎ মানে সাথে আদায় করে না অলস হিসাবে আর তারা দান করে না কিন্তু অনিচ্ছার সাথে তারা করে কার হন মন চায় না তবুও তারা করে নমাজ পড়তে ইচ্ছা করে না তবুও তারা ঢিলামো করে কিছু কিছু সময় হয়তো মসজিদে যায় তো আমার সময় ভাই বুঝতে হবে আমাদের যে সমস্ত আমল তারা পূর্বে পরিত্যাগ করেছে তা কাজা আদায় করা আবশ্যক নয় কেন আল্লাহ অন্যত্রে ব্যাপারে বলেছেন নম্বর মা হেনবি আপনি কাফেরদেরকে বলে দিন তারা যদি অনাচার থেকে বিরত থাকে এবং আল্লাহ দিনে ফিরে আসে তবে পূর্বে যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন স্রোতলান আয়াত নম্বর সুতরাং আমি এখান থেকে স্পষ্ট বলতে পারি যে ব্যক্তি এই সমস্ত অন্যায় করেছে সেজন্য আল্লাহর কাছে খাঁটি ভাবে করে नेक কাজ চালিয়ে যায় বেশি বেশি তওবা ইস্তিগফার ও অধিক হারে ভালো কাজ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলি ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকমাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম হে নবী আপনি বলুন হে আমার বান্দাগণ নবী তুমি বলে দাও কুলি ইয়া ইবাদিল্লাযী আশরাফু হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো আলান ফুসিহিম লা তাকনা মিন রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন তিনি ক্ষমাশীল দয়ালু সুবহানাল্লাহ ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম সূরা যুমার আয়াত নম্বর 53 অর্থাৎ যারা তওবা করতে চায় আল্লাহ তাদের জন্য এই আয়াতগুলো নাজিল করেছেন সুতরাং বান্দা যে পাপি করে না কেন যদি শিল্প হয় ও অন্তত মানে সুতরাং মানে অন্তত আন্তরিক ভাবে সে মন থেকে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ সরস সঠিক পথে হৃদয়ত দানকারী আল্লাহ রবুল্লা আলমেনের কাছে যদি চাই ইনশাআল্লাহ ক্ষমা করবেন তারপরে সে হজে যাবে ইনশাআল্লাহ তার হজ শুদ্ধ হবে যদি এই তাহিল্লা করার পরে সে যায় আশা করি বুঝতে পেরেছি জজাকমুল্লাহ খাই আসসালামু আলাইকুম